बोली जाते का मुर मर बे पा जोर हर भेंगे फिर बे बेना माजी सोई बे बोलो के मोनी छापे कति बेरे गुरुजो मार बेरे कोठी ना जब हुई बे सुनो बेना माजी को बोरे छापे कति बेरे गुरुजो मार बेरे कोठी ना जब हुई बे सुनो बे हारिए जाब एक दिन मी रब नाय भुवन चिर दिन क्षमा कर दियो तुमरा माय क्षमा कर दियो तुमरा माय भूल कर थाकि जदि कोनो दिन हारिए जाब তবে এই দুরুদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দুরুদটি পড়লে আল্লাহ তাআলা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমন কেউ বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকে এই গোপন রোগগুলোরে নিয়ে আমরা বয়ে বেড়াই ইট উইল বার্ন ইওর সেলফ ইনসাইড এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পোড়ায় সারকার করে দিচ্ছে এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারে না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না এজন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পোড়ায় সারকার করে ইট উইল বার্ন ইওর সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি দরুদ প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ এই দরুদের আলাদা একটি ফজিলত আছে তারপর আরো দরুদে হাজারি আছে দরুদে নাজিয়া আছে সব দরুদের মধ্যে আলাদা আলাদা কি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি পড়ে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন এমন একটি দরুদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য 10টি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত 10টি রহমত বর্ষিত হয় 10টি গুনাহ মাফ করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনারা এখন সমাজে যেরকম মর্যাদা আছে আপনার যেরকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হয় একটি দরুদ পড়ার কারণে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্বনবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার উপর 10টি রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশতারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় সুবহানাল্লাহ বলতে পারলেন অর্থাৎ আপনি এখন দরুদ পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেশতারা এই দরুদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দরুদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এজন্য একটি দরুদ যদি আপনি ইয়াকিন এবং ইখলাসের সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দরুদ তবে আমলটি করতে হবে ইয়াকিন আর ইখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল মাকবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপর 100% 100 এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তাআলা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান তাই পেয়ে যাবেন এজন্য দরুদটি এখনি শিখে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াই ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আরেকবার যদি আমি আপনাদেরকে বলি আপনারা আমার সাথে যারা পারেন ছুট মিলান আর যদি মুখস্থ না হয় ইউটিউবে দেখার পর মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াই وبعداد كل علة وشفاء একে পালাবে কোথায় সে বাসবে কি করে মরু ঝড়ের মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উট বাসবে কি করে আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিয়েছেন উট যখন ফের পায় বালির ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের